কিন্তু এই হরনেট 2.0 তে দেওয়া হয়েছে। আমি তো আমার কাছে এটা হন্ড্রেড 2.0, এটা হুন্ডা হন্ড্রেড। এই বাইকটা দেখতে পাচ্ছেন, কালকে দুই দিন আগে লঞ্চ হয়েছে বাইকটা, এখনো ডেলিভারি দিচ্ছে না, 7 তারিখের পর ডেলিভারি করে দেবো। একটা খুবই সুন্দর এবিএস কে দাও না সিঙ্গেল দাও কোন চ্যানেল সিঙ্গেল দাও এবিএস। এটা ব্ল্যাক কালারের একটা বাইক, আর ব্লু কালার আর রেড কালার আছে, তিনটা কালার না একটা অ্যাশ কালার আছে, তিনটা কালার চারটা কালার। এটা ব্ল্যাক কালার না, খুব সুন্দর। আর এই বাইকটা সাউন্ড হয়ে আসবে, এর চাবিটা দেওয়া হয়েছে ট্যাঙ্কিতে কি সুইচটা। আর হুন্ডাতে এই যে আপনার ইঞ্জিন কি সুইচ দেওয়া হয়েছে, ওপেন সুইচ, আর এটা হ্যাজার্ড সুইচ, এই যে এটা দিলে চারটা ইন্ডিকেটার একবারে জ্বলবে। দেখতে পাচ্ছেন হ্যাজার্ড দিলে চারটা জ্বলবে, হ্যাজার্ড এটা নতুন ইনস্টল করছে এটাই। আর এই যে কি সুইচটা আগে ছিল না হুন্ডাতে, কিন্তু এই হরনেট 2.0 তে দেওয়া হয়েছে। আমি তো হন্ডা হর্নেট 2.0 ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এটা কত সুন্দর। এটা আগের মতোই, আগের যে হর্নেট ছিল সেটার মতো এর ব্যাক লাইটটা, আর গাড়িটা পুরোটাই চেঞ্জ, কারণ এখানে আপনার হর্নেট লোগো বলেন প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করা। আর এখানে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এই বাইকটাতে। এই বাইকটা আমি চাবি নিয়ে সাউন্ডটা শোনালাম, এই সাউন্ডটাও অসাধারণ। এই বাইকটাতে 185 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই বাইকটা ছোটোখাটো কম্প্যাক্ট একটা বাইক। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে, এটা দেখতে খুবই ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট সাইডটা, হেডটা এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে এই বাইকটাতে, আর ইন্ডিকেটারগুলোও এলইডি। আর এই যে দেখতে পাচ্ছেন এর সাইডের এবং এর সিঙ্গেল সেলান এবিএস ইউজ করেছে এই বাইকটাতে। সামনে সিঙ্গেল সেলান এবিএস, পিছনে এবিএস নাই, শুধু ডিক্স। আর এই যে দেখতে পাচ্ছেন এই বাইকটা কত সুন্দর একটা বাইক, ছোটোখাটো খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছেন এই পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং সিঙ্গেল ডিক্স ইউজ করা হয়েছে। এখানে এবিএস দিলে ভালো হতো, কিন্তু এবিএসটা দেয়নি, এইটাই একটা বাইকের একটা দুর্বল দিক। তাছাড়া প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। যে মিটারটা দেখতে পাচ্ছেন, মিটারটাও খুবই সুন্দর, মানে ছোটোখাটো একটা সুন্দর। আর এটাই বাংলাদেশের 3 নম্বর হায়ার সিসির বাইক, আর হুন্ডার প্রথম হায়ার সিসির বাইক, হুন্ডা হর্নেট 2.0। এই বাইকটাতে 185 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা বাংলাদেশের মধ্যে 3 নম্বর হায়ার সিসির বাইক। এটা এটা হর্নেট 2.0। আর এই যে দেখতে পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা গোল্ডেন কালারের, সেটা দেখতে আরও ভালো লাগে, আর বাইকটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা এলইডি মিটার। আর এই যে স্লিপার ক্লাস ইউজ করার কারণে এই বাইকটা আরও স্মুথলি চালানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন বাইকটার লুক, আর এই যে নিচে একটা কাউল দেওয়া হয়েছে। আর এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আগের মতো ইঞ্জিনটা, প্রায় সিমিলার, ইঞ্জিনের তেমন কোনো পরিবর্তন দেখছি না, বাট পাওয়ার ইনপুট একটু বেশি দেবে। আর দেখতে পাচ্ছেন এর সাইডটা কেমন, চাকাটা দেখতে পাচ্ছেন 140 সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হন্ডার একটা ব্র্যান্ডিং করা রয়েছে ইঞ্জিনে আগের মতোই। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন